আমি আসলে ওরকম ভাবে নেই এখন ছবিটা নিয়ে কথা। আর নানু ভাই যখন দেখছিলাম পাশে বসে লাইক শেষ দৃশ্যে এরকম ভাবে চোখে, তো আর কিছু পাওয়ার নাই আমার। আমার প্রত্যেকটা মানে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা পার্ট খুব ভালো লেগেছে, এক কথায় অসাধারণ। আর সিয়াম আহমেদের একটা ইন্টারভিউ আমি দেখেছিলাম, সে বলেছিল যে এই সিনেমাতে বিশ্বসুন্দরী সিনেমাতে তার একটা ক্যারেক্টার খুবই পছন্দ, সেটা হচ্ছে চম্পা ম্যামের ক্যারেক্টার। আসলে সে সত্যি কথাই বলেছে, আমারও খুবই পছন্দ হয়েছে চম্পা ম্যামের ক্যারেক্টার। এবং সত্যি কথা বলতে আমি তো কেঁদেছি, আর আমার পাশে আমার মাকে দেখছিলাম, আমার মাও কাঁদছিল। এবং চয়নিকা চৌধুরী দিদি এই প্রমাণ করে দিল যে সে নাটকও যেমন ভালো বানায় সে সিনেমাও খুব ভালো বানিয়েছে।